আবারও একটি ভয়ানক দুর্ঘটনা ঘটে গেল। একই পরিবারের 7 জন, ছোট বাচ্চা রয়েছে, মহিলা রয়েছে এবং ছেলেরাও রয়েছে, তারা ঝর্ণার ধারে গিয়েছিল। সেখানে গিয়ে তারা ছবি তুলতে গেছে। সেই ছবি তোলার সময় তখন ঝর্ণার জল কম ছিল। তারপরেই যে ভয়ানক দুর্ঘটনা ঘটে গেল, তার চোখের সামনে প্রত্যেকেই দেখছে, এবং এর আগেও অনেকবার ঘটেছে এরকমই একটি দুর্ঘটনা, অনেকবার ঘটেছে। তারপরেও মানুষ বারে বারে, অনেকেই ঝর্ণার ধারে বা এরকম পাহাড়ের কাছে অনেকেই যেতে চায় এবং অনেকেই ছবি তুলতে চায়। সপরিবারে অনেকে গেছে এর আগেও, তা বারে বারে যাচ্ছে মানুষ। কিন্তু এরকম ভয়ঙ্কর একটা দিন কখন কার মধ্যে চলে আসবে, কখন যেইভাবে আবার মানুষকে একটা দুঃখজনক জায়গায় পৌঁছে দেয়, সেটা মানুষ কখনো কল্পনা করতে পারে না। সেরকমই একটি ঘটনা আবার একটা ঘটে গেল। পরিবারের সবাই আস্তে আস্তে এক জায়গায় দাঁড়িয়ে ছবি তোলার একটা অন্যরকম অনুভূতি তারা পেতে চেয়েছিল, কিন্তু যত সময় পেরোচ্ছে আতঙ্ক আরও বাড়ছে। এরকম ভয়ানক একটা সময় দিয়ে তাদের যেতে হয়েছে। তারপর আস্তে আস্তে সময় আস্তে আস্তে ফুরিয়ে আসছে ক্রমশ। একটি ভয়াবহ দুর্ঘটনা, তারা বিয়ে বাড়িতে এসে তারা ঘুরতে গিয়েছিল পাহাড়ের একটি জায়গায়, সেখানে গিয়ে তারা ছবি তুলতে গিয়েছিল। সেখান থেকেই তারা সেই পরিস্থিতির মধ্যে পড়েছে এবং ভয়ানক পরিস্থিতি তাদের সামনে দাঁড়িয়েছিল। তারা কেউ জানতো না, অনেকে বুঝতে পারে না, কিন্তু পরে যখন ঘটে তখন এই ঘটনাগুলো পুনরাবৃত্তি আবার ঘটতে থাকে। এইভাবেই চলতে থাকে ক্রমশ। তবে এরকম ভয়ানক পরিস্থিতি যাতে না ঘটে, সেই জন্য প্রত্যেকেই ছবি তুলতে গিয়ে এরকমভাবে সপরিবারে অনেকেই হারিয়ে যাচ্ছে। আগে বছর 5, 6, 10 বছর আগেও এরকম ঘটেছে, বারে বারেই ঘটছে এরকম। এরকম যাতে না যায় সেদিকে প্রত্যেকে সচেতন হতে হবে, কারণ এরকম ভয়ানক দিন যেন কোনদিনও না আসে। ভীষণই ভয়ানক এবং বেদনাদায়ক একটি মুহূর্ত, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে যেতে হয় প্রতিদিন প্রতিনিয়ত।